গতদিন আমরা নারেশনের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ আলোচনা করেছিলাম মেয়েরা। আজকে আমরা ইম্পারেটিভ করার কথা, কিন্তু ইম্পারেটিভের লম্বা একটা সময় লাগবে, যেগুলো শর্ট শর্ট সেই নিয়মগুলো শুধু আমরা করাবো এখন। তাই আমরা অপটেটিভ এবং এক্সক্লেমেটিভ এই সেন্টেন্সগুলো বেশ সহজ, তাই আমরা সুধানন্দা থেকে এগুলো বুঝে যাই। অপটেটিভ অর্থ হল অপটেটিভ সেন্টেন্সটা মানে হলো কিছু চাওয়া পাওয়া কামনা করা বাসনা করা প্রার্থনা করা, অপটেটিভ। তাহলে প্রার্থনা ইংরেজি হলো প্রে, প্রে। আর চাওয়া কামনা ইচ্ছা করা উইশ। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা ডাইরেক্ট নারেশনে সের দ্বারা শুরু হবে, কিন্তু ইনডাইরেক্ট করার সময় ওরা সেন্টেন্সের অর্থ অনুসারে কখনো আস, ইনকোয়ারি, অফ, ডিমান্ড এগুলো ইন্টারোগেটিভে হয়। অপটেটিভে হবে সেরের পরিবর্তে প্রেইড বা উইশ। এটা আমি প্রেজেন্ট ফর্মে লিখেছি, যেহেতু সেট হবে তাই এটা তোমরা এখানে প্রেইড বা উইশ দুটা লিখেছি, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। যেমন উদাহরণ ধর, তোমরা ফাদার সেড টু মি মে ইউ পাস দা এক্সামিনেশন। বাবার ইচ্ছা যেন তুমি পরীক্ষায় পাস করো। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বারবার অবজেক্ট লিখতে হবে না, একবার লিখলেই চলবে। যেমন ফাদার সেড টু মি, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে গেলে ফাদার সেড টু মি বা ফাদার টোল্ড মি লিখতাম, কিন্তু অপটেটিভে সেটার প্রয়োজন নাই। একেবারে আমরা ডাইরেক্ট সেন্টেন্সে চলে যাবো ইনডাইরেক্ট করার সময়। যেমন ফাদার প্রেড ড্যাড, কে পাস করবে? আমি, ইউ মানে আই, আই মাইট। একটা বিশেষ রুল হলো অপটেটিভ সেন্টেন্সে মে না থাকলেও মাইট ব্যবহার করতে, মেয়ের ব্যবহারটা দেখাতে হবে। তোমরা অনেক সেন্টেন্সে পাবে যে যেখানে নাকি মে নাই, কিন্তু তোমাদের দেখতে হবে যে সেটা অপটেটিভ কিনা। হি সে লং লিভ আওয়ার কান্ট্রি, এটা তো অপটেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা মেয়ের ব্যবহার করিনি। কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করবো অবশ্যই আমাদের মেয়ের ব্যবহার অর্থাৎ মাইট লিখতে হবে সেকেন্ড টার্মে। তাহলে কি হবে, একেবারে ডাইরেক্ট সেন্টেন্সে চলে যাব। ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন, ফাদার প্রেড দ্যাট আই মাইট, মাইট তো মনে করতে পারি এবং পাস করব। তাই এরপরে যত ভার বসবে সেগুলো প্রেজেন্ট ফর্মে হবে। আই মাইট পাস দ্য এক্সামিনেশন। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে আল্লাহ ব্লেস ইউ। দ্য টিচার উইশ, এখন বলবো প্রে, আবার বলি উইশ। দ্য টিচার উইশ দ্যাট আল্লাহ মাইট ব্লেস দ্য স্টুডেন্টস, আল্লাহ মাইট ব্লেস দ্য স্টুডেন্টস। এখানেও কিন্তু সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন করাটা বলেছি, আবার লিখে দিচ্ছি। এখানে আমি লিখে রাখি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী। আবার হচ্ছি অপারেটিভ সেন্টেন্সে মে না থাকলেও মেয়ের ব্যবহার দেখাতে হবে। আমি তোমাদের একটা সেন্টেন্স লিখে দিই, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। যেমন ডাইরেক্ট নারেশনে হি সেড টু মি লং লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার কান্ট্রি। এখানে কিন্তু মেন এই সেন্টেন্সে কিন্তু মেন ব্যবহার নাই, কিন্তু যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, ইনডাইরেক্ট করার সময় অবশ্যই আমাদের মেন ব্যবহার দেখাতে হবে, অথবা এটা অপটেটিভ সেন্টেন্স হবে না। হি আমার ইচ্ছা বা আমার প্রার্থনা, হি প্রেড, হি প্রেড, তারপর কি বসবে নিয়ম হচ্ছে দ্যাট আওয়ার প্রেসিডেন্ট, এটা হলো এখানকার সাব আওয়ার কান্ট্রি বা আওয়ার প্রেসিডেন্ট, এটা
নের পরিবর্তন হয়ে যাবে মাইট মাইট তারপরে কি লিভ লং আশা করি বিষয়গুলো তোমাদের পরিষ্কার হলো যে অপারেটিভ সেন্টেন্স অবশ্যই মেল থাকবে মেল না থাকলেও মেল ব্যবহারটা তোমাদের দেখাতে হবে এটা একটা ভিন্নতর সেন্টেন্স এই জন্য আমি তোমাদের লিখে দিলাম আর আবার আরেকটা সেন্টেন্স হলো এক্সক্লেমেটরি যেহেতু দুইটা বিষয় পাশাপাশি রয়েছে এবং খুব সুন্দর এবং সহজ রুলগুলো তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হলো হঠাৎ কোনো আনন্দ হঠাৎ কোনো দুঃখ ব্যথা বেদনা যদি কোথাও আগুন লাগে যেমন হাই হাই আমরা হাই হাই বলে ফেলি কোনো সুন্দর জিনিসটাকে আমরা বলি বাহ কি সুন্দর তাহলে বাহ হাই হাই এগুলো হলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন আর কখনো দুঃখ এলাস মাই ফাদার ইজ নো মোর এলাস সেটা দুঃখ দুঃখের হলে এক্সপ্লেইন সেনের পরিবর্তে লিখতে হবে এক্সপ্লেইন টু বি সরো তারপর ব্যাক লিখে সেন্টেন্স আছে তাকে লিখতে হবে আবার যদি কোনো সুখের বিষয় থাকে তাহলে এক্সপ্লেইন টু বি জয় দ্যাট লিখে বাকি অংশ লিখতে হবে দেখো তোমরা 277 পৃষ্ঠা ডাইরেক্ট সুইস দ্বারা যদি আনন্দ বোঝায় বিবর্তন ভাগ পরিবর্তিত হয়ে এক্সপ্লেইন উইথ জয় দুঃখ বোঝালে এক্সপ্লেইন বা এক্সপ্লেইন উইথ সরো আর বি ইত্যাদি হয় ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে ব্যাক তারপরে রিভার্স স্পিচের সাবজেক্ট রিপোর্টিং ভাগ মানে যা বসার কথা বাকি অংশ বসে থাকবে আমরা ডাইরেক্ট উদাহরণে চলে যাই দেখো দ্য স্টুডেন্ট সেড হুররা আওয়ার টিম হ্যাজ ওয়ন দ্য গেম তোমরা তো জানো খেলায় জিতলে পরে কি বলে টিক টিক হুররে তাহলে হুররা ও খুব আনন্দ দ্য স্টুডেন্টস এক্সপ্লেইন উইথ জয় দ্যাট দ্যার টিম হ্যাজ ওয়ন দ্য গেম দ্য ম্যান সেড অ্যালাস আই অ্যাম আনডান দ্য ম্যান এক্সপ্লেইন উইথ সরো দ্যাট আই থিঙ্ক হি ওয়াজ তাহলে এর ছাড়াও কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ বা হোয়াট দ্বারা শুরু হয় যেমন সিলভিয়া সেড হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ শেষে চলে গেছে তবে আমাদের সেন্টেন্স যেহেতু অ্যাসার্টিভ হয় এই জন্য ইট ইজটাকে কোথায় নিয়ে আসতে হবে দ্যাটের পরেই বসাতে হবে অর্থাৎ রিভার্স স্পিচটা আমাদের কি করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স রূপে লিখতে হবে সিলভিয়া এক্সপ্লেইন টু ইট জয় দ্যাট ইট ওয়াজ এ রিয়েলি না ফাইন বা নাইস বার্ড ভেরিতে করতে কি আসবে আমি না হাউ বা হোয়ার থাকিলে তাদের পরিবর্তে আমি কি বসাতে পারি ভেরি বা গ্রেট বসাতে পারি তাহলে আজকে আমরা তোমাদের অপটেটিভ এবং এক্সপ্লেনেটরি সেন্টেন্সটা পড়ালাম এটারও তোমরা রুল অনুসারে এক্সারসাইজগুলো করে ফেলবে আর আগামী ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব কারণ ইম্পারেটিভের একটা বিশাল নিয়ম রয়েছে সেগুলো আমরা করবো আশা করি তোমরা অবশ্যই নিয়মগুলো বাড়িতে বসে